জানো, এইখানে বাড়িতে হ্যালো, এসেছি, আমরা এইটাই চাই। ও আমার বাইরে? ছোট যা হয় আর আমি বড়, আমার কাছে চাবি দিয়ে যায় যেখানে যায়। হ্যালো, বলে দিদি আমি আসছি বলে আমাকে চাবিটা দিয়ে যায়। কোথায় আছিস? আর আমি কি বলবো, বাহ, ওর কথা বলতে পারছি না। কবে গেছি? ওড়িশার জাজপুরের বারাবাটিতে 16 নম্বর জাতীয় সড়কের উপরে থাকা ওভারব্রিজের উপর থেকে পড়ে যাওয়া অভিশপ্ত বাসে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 4 জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ি দক্ষিণ গ্রামে বাড়ি বর্ণালী দাস বেড়ার। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য গিয়েছিলেন ওড়িশার এইমস হসপিটালে, তারপর জগন্নাথ দর্শনে রয়ে গিয়েছিলেন তারা। তারপরে সোমবার বিকেল 4টে নাগাদ বাস ধরেন বাড়ি ফেরার জন্য, সাথে ছিলেন বর্ণালী দেবীর স্বামী, কিন্তু বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বর্ণালী দাস বেড়ার। শোকের ছায়া নেমে এসেছে নন্দীগ্রামে। ইতিমধ্যে দেহগুলিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে সববাহী গাড়ি ওড়িশার জাজপুরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দ্রুত দেহগুলি পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। জানো, এইখানে বাড়িতে হ্যালো, এসেছি, আমরা এইটাই চাই। ও আমার বাইরে? ছোট যা হয় আর আমি বড়, আমার কাছে চাবি দিয়ে যায় যেখানে যায়। হ্যালো, বলে দিদি আমি আসছি বলে আমাকে চাবিটা দিয়ে যায়। কোথায় আছিস? আর আমি কি বাহ, বলবো, ওর কথা বলতে পারছি না। কবে গেছি? বৃহস্পতিবার দিনকার বিকালবেলা, তারপরে ফোনে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা অনেকদিন হয়েছে। কথা হয়েছে। কালকে 5টার সময় ফোন করে বলেছে যে আমি বাড়ি যাচ্ছি, চাবিটা দিদি তুমি নিচে রাখবে, আমি তোমার কাছ থেকে চাবি নেব। ভোর 4টায় চণ্ডীপুরে নামবো, 5টায় বাড়িতে পৌঁছে যাব। আমি সকাল 7:45 দিকে খবর পেলাম যে আমার পিসিমার ছেলে চন্দন ও স্ত্রীর ট্রিটমেন্টের জন্য এইমস হসপিটালে গিয়েছিল বৃহস্পতিবার বিকেলে। বৃহস্পতিবার বিকেলে ওরা রওনা দিয়ে ওখানে পৌঁছে যায় তারপর দিন সকালে। তারপর হসপিটালে ডাক্তার দেখিয়ে ওরা বেরিয়ে আসে। ডাক্তার দেখানোর পর এখানে পাড়া প্রতিবেশীকে ফোন করেছিল বৌমা, যে এখান থেকে তো ওই পুরী পাশাপাশি, আর আমরা তাহলে পুরী জগন্নাথ দর্শন করে আমরা তাহলে বাড়ি ফিরব। তো সেই হিসাবে ওরা পুরী জগন্নাথ দর্শন করে কালকে বিকেলে 4টের দিকে বাস ধরেছে। বাস ধরে আসছিল যাজপুর ওই পুলিশ স্টেশনের পাশাপাশি। ওখানে ফ্লাইওভারে বাস আনব্যালেন্স হয়ে ভল্ট খেয়ে যায়, সেই এতে বৌমার বডি খুঁজে পাচ্ছিল না। তারপর যখন খুঁজে পেল স্পট ডেথই হয়ে গেছে, এবং ভাই চন্দন তার